ওয়েস্টার্ন গেট আপ করলে ভালো হতো, আসলে গাউন পরে হয় না। তাকে বালিশটা নিয়ে আমি ঘুমাইলে মনে হয় যে সে আমার সাথে আছে, তাকে নিয়ে আমি স্বপ্নে দেশে গিয়েছি। না, আমার ড্রিম বয় জায়েদ ভাইকে একটা ডেডিকেট করে একটা গান গাইতে চাচ্ছি। অবশ্যই, রিসেন্টলি একটা গান গাইছে, ও গো মোর প্রিয়া জেনে রেখো তুমি, তুমি ছাড়া এই প্রাণ রাখবো না আমি, তুমি শুধু তুমি এই অন্তরে। কোনো ভাইরাল টাইলার কোনো সাবজেক্ট না, আমি তাকে মন থেকে অনেক লাইক করি এবং সে আমার হচ্ছে স্বপ্নের পুরুষ, এরকম মানে একটা মানে অনুভব ফিল করি। কেন হলো তাকে নিয়ে, মানে তাকে নিয়ে কি স্বপ্নে দেখা হয়েছে? অবশ্যই, সে হচ্ছে আমাদের মানে কি বলবো, এত সুন্দর একটা হ্যান্ডসাম একটা নায়ক, সকল মেয়েদের ক্রাশ, জাতির ক্রাশ আর কি। স্বপ্নে অনেকবার হাত ছুঁয়েছি, বাট বাস্তবে দেখে দূরে দূরে থেকে একটা জিনিস দেখতে, মানে ও তো ডলের মতো সুন্দর, দূরে থেকে দেখতে অনেক সুন্দর লাগে। হলিউডের নায়ক আমাদের দেশে, যদি কখনো মানে সুযোগ হয় মুভি করার, যদি মানে চান্স হয়, আপনারা যদি স্কোপ করে দেন, তাহলে অবশ্যই তার হাত ধরে কাজ করতে চাই তার সাথে। তার হাইটটা অনেক সুন্দর, লাইকে অমিতাভ বচ্চন স্যারের মতো হাইট, গুড লুকিং, অনেক টল সে। তাকে পাঞ্জাবি পরলে অমিতাভ বচ্চনের মতো লাগে, অমিতাভ বচ্চন স্যারের মতো, আর মাঝে মাঝে দেব দেব ফিল হয়, আর সাল্লুর মতো ফেস সালমান খান। তাকে দেখলে অনেক রাগি মনে হয় আমার, মানে ভয় পাই। হ্যাঁ হ্যাঁ, আমি আমার জায়েদ বাবুকে ডেডিকেট করে, আমার প্রিয় নায়ক, শ্রদ্ধেয় নায়ক, মহানায়ক, তো তাকে আমি ডেডিকেট করে গানটা গেতে চাচ্ছি। সেই গানটা ট্রাই করেছিল, ও গো মোর প্রিয়া জেনে রেখো তুমি, তুমি ছাড়া এই প্রাণ রাখবো না আমি, তুমি শুধু তুমি এই অন্তরে, তুমি শুধু তুমি এই অন্তরে, ও গো মোর প্রিয়া। মাঝে মাঝে অনেক বেশি খারাপ লাগে, মনে হয় যে মেয়েগুলোকে থাপড়াই, কারণ আমি মানে চাই না ওর পাশে থাকলে, আমার জেলাস লাগে, এটা স্বাভাবিক, কারণ আমি তার ফ্যান না। আর একটা নায়কের পাশে হাজার লক্ষ তরুণীরা থাকবে। দুইটা ভালো দিক হচ্ছে, ও কোনো ড্রাগস ট্রাগস নেয় না, আর সে হচ্ছে খুবই সোশ্যাল, সামাজিক, খুব সুন্দর তার বিহেভিয়ার, এবং সোসাইটি মেনটেন করে খুব সুন্দরভাবে, ওয়েললি, এটাই।